আমন্ত্রণ এসএটিভি প্রবাস সংবাদের সঙ্গে আছি রূপানুর। শুরুতেই শিরোনাম, পবিত্র রমজান মাসে মসজিদের ভেতর ইফতার করা নিষিদ্ধ করল সৌদি প্রশাসন, মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে গুরুত্ব আরোপ। বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় নেওয়ার জড়িত এজেন্টদের সাথে চুক্তি বাতিল, এখন থেকে বাংলাদেশের কর্মীদের মালয়েশিয়া যেতে লাগবে না কোনো এজেন্ট। দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক 7ই মার্চ উদযাপন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা সহ প্রামাণ্যচিত্র প্রদর্শন। পবিত্র রমজান মাসে মসজিদের ভেতর ইফতার করা নিষিদ্ধ করেছে সৌদি প্রশাসন, মসজিদের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য দেশটির কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। দ্য নিউ আরব নিউজের খবর অনুযায়ী সৌদি সরকারের নির্দেশ, ইফতারি পণ্য নিয়ে আর মসজিদে যাওয়া যাবে না। গত সপ্তাহে ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এক নোটিশে তথ্য জানিয়েছে। নোটিশে বলা হয়, মসজিদের বাইরে উন্মুক্ত স্থানে ইফতার করা যাবে, তবে ইফতারির জন্য অস্থায়ী কোনো রুম বা তাঁবু স্থাপন করা যাবে না। পাশাপাশি রোজাদারদের জন্য ইফতারি ক্রয়ে ইমাম ও মুয়াজ্জিনরা যেন কোনো অর্থ সংগ্রহ না করেন এমন নির্দেশনাও দিয়েছে মন্ত্রণালয়। এছাড়াও পবিত্র রমজান মাসে মসজিদের ভেতর কোনো ধরনের ক্যামেরা ব্যবহার বা ছবি না তোলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে মসজিদের ভেতর ক্যামেরা স্থাপন করে অনলাইন সহ কোনো ধরনের মিডিয়ায় তা সরাসরি সম্প্রচার করা যাবে না। বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় নেওয়ায় জড়িত এজেন্টদের সঙ্গে চুক্তি বাতিল করেছে দেশটির সরকার, ফলে এখন থেকে আর বাংলাদেশিদের মালয়েশিয়ায় যেতে লাগবে না কোনো এজেন্ট, তারা সরাসরি মালয়েশিয়া যেতে পারবেন। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফউদ্দিন ইসমাইল জানিয়েছেন, শ্রমিকরা সরাসরি অভিবাসন বিভাগের মাই ভিসা পোর্টালের মাধ্যমে ই ভিসার আবেদন করতে পারবেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে সাইফউদ্দিন বলেন, বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিয়োগের জন্য নিয়োগকর্তাদের সক্রিয় আইডি ও ম্যানুয়াল দেওয়া হয়েছে। এছাড়া বিদেশি শ্রমিকদের নিয়োগের ক্ষেত্রে যে কোটা ব্যবস্থা ছিল সেটি 31 মার্চেই শেষ হয়ে যাবে। সাইফউদ্দিন আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয় যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে জন নিরাপত্তা ও স্থিতিশীলতার কথা চিন্তা করে। গত সপ্তাহে মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোটা অনুযায়ী 31 মার্চের মধ্যে কলিং ভিসা ইস্যু না করা হলে সেগুলো বাতিল হয়ে যাবে, এরপর এই ব্যবস্থা আর কার্যকর থাকবে না। যেসব নিয়োগকারী এসব ভিসার জন্য সরকারকে কর প্রদান করেছে সেগুলো ফেরত নেওয়া হবে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক 7ই মার্চ উদযাপিত হয়েছে। কনস্যুলেট ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও কনস্যুলেটের কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ কনস্যুলেটের বঙ্গবন্ধু হলে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দেয়া বাণী পাঠ করেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব কাজী ফয়সাল ও আরিফুর রহমান। এ সময় বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি, কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে ও দূতালয়ে প্রধান মোহাম্মদ আশফাক হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শাহজাদা মহিউদ্দিন সহ কনস্যুলেটের কর্মকর্তা ও কমিউনিটির নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জ 2 আসনের টানা 4 বারের সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু পবিত্র ওমরা পালনের জন্য সৌদি আরব রিয়াদে আগমন উপলক্ষে কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রিয়াদ আওয়ামী পরিষদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছার মধ্য দিয়ে তাঁকে বরণ করা হয়। মোহাম্মদ জামিরুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ হাজি লায়ন ইসমাইল হোসেনের নেতৃত্বে রিয়াদ আওয়ামী পরিষদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছার মধ্য দিয়ে তাদেরকে বরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও যুব নেতা সোহেল আহমেদ, সমাজসেবক এস এম সওদাগর, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাকির হোসাইন, আলামিন শিকদার, রাজনীতিবিদ আকরাম ফকির, যুবনেতা শেষ জামাল, মীর হোসাইন মীর সহ রিয়াদস্থ অঙ্গ সংগঠনের সর্বস্তরের প্রবাসীরা। বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রতিষ্ঠান ইউথ বাংলা কালচারাল ফোরাম ও জয় বাংলা সাংস্কৃতিক জোটের আগামী 20 এপ্রিল বৈশাখী ও ঈদ আনন্দ উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শারজা স্থানীয় একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ইউথ বাংলা কালচারাল ফোরাম ও জয় বাংলা সাংস্কৃতিক জোট।
আমিরাতের আজমানের আল হাবিটাট স্কুলে এই আনন্দ উৎসবে উপস্থিত থাকবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী হাসান। এছাড়াও ইউথ বাংলা শিল্পীদের পরিবেশনায় ফোক কনসার্ট, প্রখ্যাত শিল্পীদের নৃত্য ও নোভা ব্র্যান্ডের পাপুর যুগল বন্দিতে মাতাবেন প্রবাসী শিল্পীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ ফরিদ আহমেদ সিআইপি, সভাপতি প্রকৌশলী আহমেদ ইফতেখার পাবেল, সহসভাপতি অজিত কুমার রায়, ডাক্তার ফরিদুদ্দোল্লা পাপু, ডাক্তার তারেক আহমেদ, মিজান সাইদ, জুয়েনা আক্তার ও সালমা সাফায়েত সহ আরও অনেকে। ইতালির ভেনিসে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল জোবানি পের লা উমানিতা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা। ইতালি, ইংল্যান্ড ও সুইডেনের মোট 20টি দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে। 3টি পর্বের খেলায় ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন সুইডেন হতে আগত হবিগঞ্জ একাদশ বনাম টুস্টার। ভেনিসের মার্ঘেরায় ইনডোর হলরুমে টুর্নামেন্টে হবিগঞ্জ একাদশকে পরাজিত করে টুস্টার জয়লাভ করেন। উক্ত টুর্নামেন্টে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মেডেল পরিয়ে হাতে পুরস্কার তুলে দেন ভেনিস পৌরসভার ক্রীড়া উপদেষ্টা আলেজ ছত্রিয় পুলিন। ইতালিয়ান টেলিভিশন সাংবাদিক আন্না মারিয়া, ভেনিস ক্রিকেট ক্লাবের সভাপতি আলবের্তো মিজানি, সাধারণ সম্পাদক মারিয়েল্লা মুলাসোনো সহ আরও অনেকেই। এ সময় ভেনিসের বিভিন্ন ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশ কমিউনিটি, রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গ্রিসের নারী উদ্যোক্তা ও বাংলাদেশ কমিউনিটির মহিলা সদস্য আমিনা রায়হান রিনার বাসায় পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। বাংলা চিরাচরিত শীতের আমেজের ঐতিহ্যবাহী পিঠা সামগ্রী তৈরি করে মহিলা নারীরা একে অপরকে খাইয়ে দেয়। তারই ধারাবাহিকতায় সুদূর প্রবাসে আমেনা রায়হান রিনার বাসায় আয়োজন করে পিঠা উৎসব মেলা। প্রায় অর্ধশত গ্রিসে বসবাসকারী নারীরা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে পিঠা উৎসব মেলা পালন করে। এর মধ্যে রসপাকন, পাঠিসাপটা, ফুলপিঠা, তেলের পিঠা, ভাপা পিঠা, নারিকেল পিঠা, বিবিখানা, দুধ পাকন, অনেক রকম পিঠা উল্লেখযোগ্য। আরও ছিল বাঙালি ঐতিহ্যের বিভিন্ন ধরনের রান্না করা খাবার। উৎসবে নারীরা আনন্দ উল্লাসে গান পরিবেশন করেন এবং তারা মনে করেন এ ধরনের আয়োজন প্রবাসীদের মাঝে নারীদের উৎসাহ ও বাংলার ঐতিহ্য শীতের আমেজে বহির্বিশ্বে উদ্দীপনা বাড়াবে। রিনা রায়হানকে ধন্যবাদ দেন উপস্থিত নারীরা। আগামীতেও এ ধরনের আশ্বাস আমিনা রায়হান রিনা। এসএটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। পবিত্র রমজান মাসে মসজিদের ভেতর ইফতার করা নিষিদ্ধ করল সৌদি প্রশাসন, মসজিদে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে গুরুত্বারোপ। বাংলাদেশের শ্রমিকদের মালয়েশিয়ায় নেওয়ায় জড়িত এজেন্টদের সাথে চুক্তি বাতিল, এখন থেকে বাংলাদেশের কর্মীদের মালয়েশিয়া যেতে লাগবে না কোনো এজেন্ট। দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের যথাযথ মর্যাদায় ঐতিহাসিক 7ই মার্চ উদযাপন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা সহ প্রামাণ্যচিত্র প্রদর্শন। এই ছিল এসএটিভি প্রবাস সংবাদ। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।